তাইকোন্দো একটি কোরিয়ান মার্শাল আর্ট, বিজ্ঞানসম্মত খেলা এবং আত্মরক্ষামূলক কৌশল। শত্রুকে কোনো প্রকার অস্ত্র ছাড়া খালি হাত ও পায়ের মাধ্যমে পরাস্ত করা যায়। এদেশেও খেলাটি বেশ জনপ্রিয়। আর এই খেলোয়াড় তৈরির অন্যতম সূতিকাগার হোসেন মার্কেটের সপ্তম তলায় গুলশান বাড্ডা তাইকোন্দো ক্লাব। এবার এই ক্লাবের ওপর বিশেষ প্রতিবেদন থাকছে আপনাদের জন্য। তাইকোন্দো একটি কোরিয়ান মার্শাল আর্ট, বিজ্ঞানসম্মত খেলা এবং আত্মরক্ষামূলক কৌশল। শত্রুকে কোনো প্রকার অস্ত্র ছাড়া খালি হাত ও পায়ের মাধ্যমে পরাস্ত করা যায়। এদেশেও খেলাটি বেশ জনপ্রিয়। এই হোসেন মার্কেটের সপ্তম তলায় গুলশান বাড্ডা তাইকোন্দো ক্লাব। আশেপাশে এলাকার শতাধিক খেলোয়াড় তাইকোন্দো শিখছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন বয়সী স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেয়। জাতীয় ও আন্তর্জাতিক খেতাব প্রাপ্ত প্রশিক্ষকরাই শেখান সবাইকে। এখানে বিভিন্ন বয়স ভিত্তিক শ্রেণীতে ভাগ করে শেখানো হয়, তাই সব বয়সী খেলোয়াড়েরাই শিখতে পারে খুব সহজে। আমি বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশনকে থ্যাংক ইউ জানাতে চাচ্ছি এই গুলশান বাংলাটা তাইকোন্ডো ক্লাবের জন্য। আগে আমরা অনেক দূরে যেতাম, মিরপুর ডিওচিসে যেতাম, 300 টাকা খরচ করতে প্রতিদিন ডেলি। রানা স্যার আমাদের এখানে ক্লাব খুলেছেন গুলশান বাড্ডা তাইকোন্ডো ক্লাবে। এখানে এটা হলো হোসেন মার্কেট অবস্থিত। এখন আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, আমাদের আমার বাসার কাছে একদম ক্লাবটি। এই জন্য ডেলি আসে প্র্যাকটিস করতে আসতে পারি আমরা। এই জন্য আমি চাই যে এখানে সবাই আসুক, ভর্তি হোক। এখন যেহেতু একটি ক্লাব পেয়েছি আমরা বাড্ডাতে, আমাদের সময় বাঁচতেছে, আমাদের টাকাও বাঁচতেছে, তারপরে এখানে এসে আমরা একটা ভালো ট্রেনিং করতে পারতেছি, আমাদের এনার্জি সবই বাঁচতেছে। এর জন্য আমরা বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশনের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি অনেক আগে থেকে তাইকোন্দো শিখতাম। আমি মিরপুর ডিওএইচএসে যে তাইকোন্দো শিখতে হতো, তাও আবার সপ্তাহে 2 দিন যেতে পারতাম। যাতায়াত এখান থেকে যাতায়াত করাটা অনেকটা কষ্টকর হয়ে গিয়েছিল, কিন্তু থ্যাংকস টু বাংলাদেশ তাইকোন্দো ফেডারেশন আমাদেরকে বাড্ডা একটা ক্লাব করে দেওয়ার জন্য। আমার বাসাও বাড্ডার কাছেই। অবশ্যই সেই জায়গা থেকে আসলে তুমি নিজেকে আত্মবিশ্বাসী নিজেকে মনে করছি। হ্যাঁ অবশ্যই, আমাদের প্যারেন্টস সবসময় আমাদের সাথে সব জায়গায় যেতে পারে না। আমরা বড় হচ্ছি, এক টাইমে হয়তো আমাদের একা একা বাইরে যেতে হবে, সবসময় প্যারেন্টস থাকবে না আমাদের সাথে। তাই জন্য যেন যে কোনো দুর্ঘটনা, যে কোনো পরিস্থিতি থেকে যেন নিজেকে উদ্ধার করে নিয়ে আসতে পারি, তাই জন্য তাইকোন্দোটা শেখা। অভিভাবকরাই বেশি চিন্তিত থাকে সন্তানের ভবিষ্যৎ ও ফিটনেস নিয়ে, তাই অভিভাবকরাও খুব খুশি ক্লাবটি বাসার কাছে হওয়াতে। আমার মেয়ে এখানে তায়কোন্দো শিখছে। দেখলাম যে তায়কোন্দোটা এখন সবাই জানে এবং এটা সেলফ ডিফেন্সের জন্য খুব ভালো। আর ফেডারেশনের কাজগুলো অবজার্ভ করে দেখা গেছে যে ওরা বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করছে, যে দেশের এবং দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছে, ওরা নিজেদেরকে এনরিচ করতে পারছে, এইসব কারণে ওকে তায়কোন্দোতে দেয়া। আমি প্রথমেই মাহমুদুল ইসলাম রানা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মহামারীর এই প্রকোপের মধ্যে উনি যে এই তাইকোন্দো ফেডারেশনের এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন, সেটার জন্য আমাদের বাচ্চারা মানে অনেকাংশেই উপকৃত হচ্ছে। অনুশীলনকারীদের সংখ্যার দিক থেকে 1989 সালে তাইকোন্দো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট হিসেবে বিবেচিত হয়েছিল। তাইকোন্দো চর্চার মাধ্যমে একজন মানুষ হয়ে ওঠে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী এবং আত্মরক্ষায় পারদর্শী ও কৌশলী। খেলাটি 2000 সালে অলিম্পিক ও প্যারাঅলিম্পিক্সে অন্তর্ভুক্ত হয়। অলিম্পিকে স্বর্ণজয়ী স্টিভেন লোপেজ, উ জিংউ, শেন ঝং কিংবা মিকাইল মরুসসের মতো এদেশের তাইকোন্ডোকাররাও স্বপ্ন দেখে একদিন অলিম্পিকে লাল সবুজের পতাকা ওড়াবে তারা। তার আগে সাউথ এশিয়ান গেমসে সফল হতে চায় এই খেলোয়াড়েরা।
ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলে যে কোনো টুর্নামেন্টে আসলে পার্টিসিপেশন করার জন্য আগে দরকার হয় যে ট্রেনিং প্লেসটা, তো সেটার জন্য আমাদের যে গুলশান বাড্ডাতে এত বড় 6,000 স্কোয়ার ফিট নিয়ে যে ক্লাবটা হয়েছে, এটাতে আসলে আমরা স্বাচ্ছন্দ্য মতো সারাদিন যে কোনো সময় যতক্ষণ ইচ্ছা ট্রেনিং করতে পারি, এটার জন্য আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। তো এখানে ইকুইপমেন্ট, ট্রেনিং প্লেস সব কিছুই খুবই সুন্দর, তো সবাই এখানে খুব সুন্দর মতো ট্রেনিং করতে পারতেছি আমরা। ইন্টারন্যাশনাল লেভেলে কয়েকবারই আমি গোল্ড মেডেল নেপালে পেয়েছি, সবচেয়ে বড় যেটা অর্জন এটা হচ্ছে গত সাউথ এশিয়ান গেমসে আমি ডাবল ব্রোঞ্জ পেয়েছি, আর এবার গত বাংলাদেশ গেমসে 2টা গোল্ড পেয়েছি, ইনশাল্লাহ সামনের সাউথ এশিয়ান গেমসেও গোল্ড দেওয়ার চেষ্টা করবো। অলিম্পিক লেভেলটা আসলে অনেক বড় একটা স্বপ্ন, এটা সবারই থাকে, কিন্তু এর আগের যে স্টেপগুলো আছে, যেমন আমাদের এখন সবচেয়ে আমার এখন যেই টার্গেট সেটা হচ্ছে আগে সাউথ এশিয়ান গেমসে যাতে একটা পদক আনতে পারি গোল্ড মেডেল, তারপর স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে অলিম্পিকের দিকে আগানোর জন্য। আমি ন্যাশনাল টিমে আছি আর আমি গত বাংলাদেশ গেমেও আমার 2টা গোল্ড আছে আর সিলভার মেডেল আছে। তো এখন যেহেতু করোনা মহামারী চলতেছে, তবু আমাদের তাইকোন্ডো থেমে নেই, গেম চলতেছে আর আমরাও অনেক ভালো দূরত্ব বজায় রেখে প্র্যাকটিস করতেছি, আমাদের পারফরমেন্স ধরে রাখতে পারতেছি, এটা আমাদের কাছে অনেক কিছু। আর এটা আমাদের বাড্ডা অনেক বড় একটা ক্লাব আর অনেক সুন্দর, আমাদের সামনে যে ইন্টারন্যাশনাল গেম, এটা গেম করার জন্য যে আমরা যে ট্রেনিং করব সেটার জন্য এটা খুব ভালো পারফেক্ট একটা জায়গা, আর এখানে আমরা অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। খেলাটিকে আরও বেশি জনপ্রিয় করতে ও সকলের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ টাইকোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সারা দেশের 250+ শিক্ষা প্রতিষ্ঠানের 2,00,000+ শিক্ষার্থীদের তাইকোয়ান্ডো চর্চার আওতায় আনতে সক্ষম হয়েছে। নিজেকে কৌশলী ও সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে তরুণ তরুণীরাই বেশি আগ্রহী হয়ে উঠেছে। আমরা এই বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের পক্ষ থেকে বাড্ডা যে ক্লাবটা করছি সেটা নতুনভাবে আমরা একটা ক্লাব সাজাইছি, এখানে অনেক সুযোগ সুবিধা আছে, এই স্পেসটা অনেক বড়, প্রায় 7,000 স্কোয়ার ফিট, এখানে একসাথে 150-200 ছেলে মেয়ে প্রশিক্ষণ নিতে পারবে। আমার চিন্তা চেতনা হলো বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন সামনে আগামীতে যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে, ন্যাশনাল টিমের বেস্ট কয়েকজন প্লেয়ার এখানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে, সামনে আমার ইন্টারন্যাশনাল গেমে তারা অংশগ্রহণ করতে পারবে। ফেডারেশনের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি ধারাবাহিকভাবে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণের সুব্যবস্থা করতে, সেই সুবিধার্থে এই ক্লাবটা তাদের অত্যন্ত কাজে লাগবে। এখানে সবচেয়ে সুযোগ সুবিধা একটাই, মেয়ে প্রশিক্ষণ আলাদা, ছেলে প্রশিক্ষকের ব্যবস্থা আলাদা, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত নিয়মিত 1 ঘন্টা পরপর প্রশিক্ষণের ব্যবস্থা আছে, যে কোনো সময় এসে প্রশিক্ষণ নিতে পারবে, সেই ব্যবস্থাই আমরা করছি। আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো তাইকোন্ডোর চর্চা না, তাইকোন্ডোর চর্চার মাধ্যমে ভালো কিছু খেলোয়াড় তৈরি করা, পাশাপাশি ভালো খেলোয়াড় তৈরি করে এটাকে ফেডারেশনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরকে তৈরি করে নেওয়া, ভালো খেলোয়াড় বানা এবং পদক নেওয়া।